আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। হাবিল ও কাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমে প্রথম কবর দেওয়া হয়। তাদের মধ্য থেকে পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমে মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয়। হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম উভয় জান্নাতে সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন, কিন্তু তাদের পিছু লাগলো ইবলিস নামক এক পাপিষ্ট শয়তান। ইবলিস চাইলেও তারা যেন সুখের জান্নাতে না থাকতে পারে। যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছা ছিল ইবলিসের, তার চেয়েও বেশি ইচ্ছা ছিল তারা যেন আল্লাহর দেওয়া আদেশ অমান্য করে তাকে নকশ করে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন, আর ইবলিস বেছে বেছে ওই বিশেষ ফলটিকে টার্গেট করল। দুজনকে প্ররোচিত করে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম দৃশ্যত পাপ করে বসলেন। জান্নাতে পাপের স্থান নেই, তাই শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আর বলা হলো, পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মর্যাদা করতে পারলে তারা আবারও জান্নাতে ফিরে যেতে পারবেন। কিন্তু অশান্তি তারপরেও রয়ে গেল, কারণ পৃথিবীতে অস্তিত্ব বিরাজমান সে পাপিষ্ট ইবলিসের। ইবলিস শয়তান তার শেষ চাওয়া হিসেবে আল্লাহ তাআলার কাছে বিশেষ কয়েকটি ক্ষমতা চেয়ে নিয়েছিল। অভিশপ্ত হওয়ার আগে ইবলিস আল্লাহর অনেক ইবাদত করেছিল, আর এই ইবাদত প্রতিদানস্বরূপ তাকে তার চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন। প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হলো, যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে। সে হিসেবে আদম হাওয়ার পৃথিবীতে চলে আসা তার জন্য তেমন কঠিন কিছু নয়। যাই হোক, পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম এর সন্তান জন্ম হতে লাগলো। ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে, কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে গেল। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম তারা যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী, তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই ভাই বোন হবে। ইসলামের নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না, সে হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম। এরপর মানব জাতির বিলুপ্ত হয়ে যেত, কিন্তু এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন, তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। বিবি হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়, প্রতি জোড়ায় একটি ছেলে আর একজন মেয়ে জন্ম হতো। একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না, বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে। কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার, তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায়, একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়, হাবিলের জোড়ার মেয়েটিকে তেমন সুন্দরী ছিল না, সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায়, আর কাবিল কিনা পায় কম সুন্দরী মেয়েটিকে। কিন্তু কাবিল বেঁকে বসে, সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না, যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকে বিয়ে করবে। এমন তো অবস্থায় পিতা আদম আলাইহিসসালাম একটি মীমাংসা করলেন, তাদের দুইজনকে আল্লাহর নামে কোরবানি দিতে বললেন। আল্লাহ যার কোরবানি গ্রহণ করবেন তার ইচ্ছায় জয়ী হবে। কার কোরবানি গৃহীত হলো আর কার কোরবানি গৃহীত হলো না তার ফয়সালা হবে কিভাবে? তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না। সে সময়ে কোনো জিনিস কোরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই কোরবানিকে পুড়িয়ে দিত। কোরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো, আর আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কোরবানি গৃহীত হয়েছে। পিতা আদম আলাইহিসসালামের দেয়া মীমাংসা অনুসারে তারা উভয়ে কোরবানি উপস্থাপন করল আল্লাহর কাছে। হাবিল উপস্থাপন করল একটি সুস্থ মোটা তাজা দম্বা, আর কাবিল তার সবজি এবং শস্য উৎসর্গ করল। তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দম্বা, আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে গ্রহণ করলেন, উপর থেকে আগুন এসে দম্বাটাকে পুড়িয়ে দিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সে হিসেবে বিয়ের নিয়ম রইল আগের মতোই, হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ার জন্ম নেওয়া মেয়েটিকে,
কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেননি। কুরবানিতে প্রত্যাখ্যাত হওয়াতে আর স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধের বসে সে হাবিলকে এসে বলল, তোর ইচ্ছে আমি কোনোভাবেই পূরণ হতে দেব না, প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশের ভাবনার উস্কানি দিয়েছিল ওই সে পাপিষ্ট ইবলিশ শয়তান। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর একটি উত্তর দিয়েছিল, আল্লাহ তাদের কুরবানি গ্রহণ করেন যার উদ্দেশ্য সৎ, আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছুই করব না, কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি। কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনোই পরিবর্তন হলো না, ক্রোধের বশবর্তী হয়ে হত্যা করল তার আপন ভাইকে। এরপরেই কাবিলের মন গলে যায় এবং অনুভব করল যা আহারে সে কত বড় ভুল করে ফেলল, নিজের ভাইকে নিজের হাতেই মেরে ফেলল, এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে। ভিতরে ভিতরে সে অনেক অনুতপ্ত হল এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তখন মৃতদেহ সৎকারা ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ এর আগে কোনো মানুষের মৃত্যুই ঘটেনি। মৃতদেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন, তখন দেখল যে একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত খুলল, তারপর একটি মৃত কাককে এনে সে কবর দিয়ে দিল। এই দেখে কাবিল ভাবল তাকেও হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে, তাই একটি গর্ত খুঁড়ে সে তার ভাইকে কবর দিয়ে দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটি ছিল মানব জাতির প্রথম কবর। কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুইটি ছিল ফেরেশতা এবং এদেরকে মহান আল্লাহ তাআলাই পাঠিয়েছিলেন যেন তাদেরকে দেখে কাবিল শিখতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এই ছিল আমাদের আজকের একটি ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আজই এই চ্যানেলে ভিজিট করে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজ তাহলে এ পর্যন্ত, আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন ও ভালো থাকুন, আর আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।